নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের লেখা এই শীতকালের জন্যই একটা হার হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। গল্প পাঠ বিধুবাবু এবং জয়লালের ভূমিকায় প্রত্যয়, নন্দলাল এবং সমরকান্তি ভূমিকায় সুমিতেন্দ্র। আপনারা কি কোথার থেকে আমাদের আজকের গল্পটা শুনছেন, আমাদের সাথে প্রিমিয়ারে জয়েন করেছেন বা প্রিমিয়ারের পরে, কাইন্ডলি কমেন্ট করে জানান। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের শীতের রাতের এপিসোড, সুকান্ত দাসের লেখা কুয়াশা রাতের ছায়ামূর্তি। ঘুমটা ভাঙার পরে বিধুবাবু বেশ খানিকক্ষণ বিছানায় চোখ খুলে শুয়ে থাকেন। একটা শব্দ তিনি শুনতে পেয়েছেন, কিন্তু শব্দটা যে কিসের সেটা তিনি বুঝতে পারেননি। ঘুমের মধ্যে একবার মনে হয়েছিল তিনি কোনো একটা স্বপ্ন দেখছেন। শব্দটা বোধহয় সেই স্বপ্নটা থেকেই আসছে, কিন্তু চোখ খোলার পরে মনে হলো না, শব্দটা যদি স্বপ্ন থেকেই আসত তাহলে চোখ খোলার সাথে সাথেই শব্দটা থেমে যেত। হঠাৎ বিধুবাবুর চোখ গিয়ে পড়ল অন্ধকার কালো সিলিংয়ের কাছে। মাথার উপর বন্ধ পাখাটা অস্পষ্টভাবে দেখা যায়। তিনি বিছানা ছেড়ে উঠতে যাবেন, ঠিক তখনই আবার সেই শব্দটা শুনতে পেলেন। ঘরের মধ্যেই কোনো এক জায়গা থেকে এক টানা হয়ে চলেছে সেই শব্দটা, কিন্তু শব্দটা এত বেশি স্পষ্ট আর কাছ থেকে আসছে যেন মনে হচ্ছে বিধুবাবুর ঠিক বিছানার পাশেই কোথাও হচ্ছে। এই শীতের রাতে শব্দটা শুনে কিন্তু বিধুবাবু এবার একটু ভয় পেলেন, আর ভয়ের ঠেলায় তার গোটা শরীরে ঘাম দিতে শুরু করলো। তিনি নিজের হাতে ঘরের দরজা বন্ধ করে বিছানায় ঘুমোতে এসেছেন, তাহলে ঘরের ভেতর এমন একটা শব্দ আসবে কি করে? এমন শব্দ তো আসার কথা নয়। জানালাও খোলা নেই যে জানালা দিয়ে কিছু ঠুকে পড়বে। তাহলে গ্রামের এদিকটায় মাঝে মাঝে শীতের রাতে শিয়াল ঢুকে পড়ে বলে বিধুবাবু শুনেছেন, কিন্তু যদি শিয়ালও ঢুকে পড়ত তাহলে কি এই রকম শব্দ হতো? বিধুবাবু বিছানায় শুয়ে চোখটা বন্ধ করলেন, ভালোভাবে শব্দটা শোনার চেষ্টা করলেন। ঠিক তখনই তার মনে হলো শব্দটা একদিক থেকে আসছে না, তার চারপাশে যেন আস্তে আস্তে শব্দটা ফেসে বেড়াচ্ছে। এবার বিধুবাবু ঠিক বুঝতে পারলেন শব্দটা কিসের। একজোড়া ভারী বুটের শব্দ, একজোড়া ভারী বুট পরে কেউ যেন খড়ের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে চলেছে। এবার তিনি ভয় আর চোখ খুলতে পারলেন না। তার মন তাকে বলছে যে বিছানাটাকে গোল করে চক্কর দিয়ে কেউ ঘরের মধ্যে হেঁটে চলেছে। একবার বিছানা থেকে মাথা তুলে পাশে তাকালেই, কিন্তু কেন জানি না বিধুবাবু সেটা করতে পারলেন না। তার কপালে ঘামের বিন্দু আস্তে আস্তে গাল বেয়ে নেমে আসতে লাগল। ঠিক কতক্ষণ তিনি এভাবে ভয়ে চোখ বন্ধ করে শুয়েছিলেন তা তার মনে নেই। হঠাৎ করে খেয়াল হলো ঘরের মধ্যে শব্দটা কখন যেন থেমে গিয়েছে, কিন্তু ঘরের ভেতরে তো একটা হালকা নীল রঙের আলো জ্বালানো ছিল। তাহলে ঘুম ভাঙার পরে তিনি অন্ধকার দেখলেন কেন? আবার চোখ খুলে ফেললেন বিধুবাবু। তারপর মনের সমস্ত শক্তি একত্র করে বিছানার উপর উঠে বসলেন, আর ঠিক তখনই ঘরের জানালাটা একটা দড়াম শব্দ করে খুলে গেল। খোলা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে মেঝের উপর একটা আলো ছায়ার নকশা তৈরি করল। বিধুবাবু ভয়ের চোটে আরেকটু হলে বিছানা থেকে নিচে পড়ে যাচ্ছিলেন, আর ঠিক তখনই তার মনে হল ওই মেঝের ওপর আলো ছায়ার নকশার মধ্যে
একটা কালো ছায়ার আবির্ভাব হয়েছে, যেন জানালার বাইরে একটা ছায়া মূর্তি এসে কিছুটা চাঁদের আলো আটকে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। বিধুবাবু সেদিকে তাকাতেই যেন তার চোখটা সেখানে আটকে গেল। ছায়ামূর্তিটা বেশ লম্বা, তার মাথাটা প্রায় জানালার উপরের ফ্রেমটা ছুঁই ছুঁই। সে খোলা জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে। ঘরের ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। বাইরে থেকে আসা চাঁদের আলোয় ছায়ামূর্তিটাকে ভালোভাবে দেখা যায়। একবার চিৎকার করতে গিয়েও করতে পারল না বিধুবাবু। তার গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে, প্রবল জল তেষ্টা পাচ্ছে, কিন্তু হাত বাড়িয়ে যে বিছানার পাশে টেবিল থেকে জলের বোতলটা তুলে নেবেন সেটাও তিনি করতে পারছেন না। অনেকক্ষণ ধরে সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে আসতে লাগল। একটা ঠান্ডা হাওয়া খোলা জানালা দিয়ে ছুটে এসে বিধুবাবুর মুখের উপর ঝাপটা দিতেই তিনি চোখ চেয়ে দেখলেন, কোথায়, জানালার কাছে কিছুই তো নেই। ঘরের মধ্যে সেই ভারী বুটের শব্দটাও তিনি আর পাচ্ছেন না, কিন্তু ঘরের ভেতরটা কেমন যেন একটা সস্তা সিগারেটের গন্ধে ভরে গেছে বলে মনে হচ্ছে। এই সিগারেটের কোম্পানিটা যেন বিধুবাবুর বড্ড চেনা, কিন্তু কিছুতেই সিগারেটের নামটা তিনি মনে করতে পারলেন না। প্রবল ভয় আর জড়তা কাটিয়ে কোনো রকমে বিছানার পাশে টুলের ওপর থেকে জলের বোতলটা নিতে গিয়ে বোতলটা গিয়ে পড়ল মাটিতে। এই বোতলটা তিনি সম্প্রতি সদর থেকে আনিয়েছেন, একটা স্টিলের জলের বোতল, তার মধ্যে জল রাখলে জল গরম থাকে। বোতলটা মেঝেতে পড়তেই একটা ঢং করে শব্দ হলো, সাথে সাথেই বোতলটা গড়িয়ে যেতে লাগলো জানালার দিকে। বোতলের শব্দেই বোধহয় বাইরের ঘরের নন্দলালের ঘুমটা ভেঙে গিয়েছিল। সে দরজার কাছে এসে ডাকতে লাগলো, বাবু কি হয়েছে, ইয়ে ভেতর থেকে একটা শব্দ শুনলাম বলে মনে হলো, আপনি কি উঠেছেন? বিধুবাবু কিন্তু উত্তর দিতে পারলেন না। বোতল গড়িয়ে যাওয়ার শব্দটা যেন ঘরের মধ্যে তখনও একটা প্রতিধ্বনি করে চলেছে। খোলা জানালার বাইরে কিচ্ছু নেই, চাঁদের আলোয় বাইরেটা ফটফট করছে, কিন্তু বিধুবাবুর মনে হলো জানালা দিয়ে বাইরে পেছনের দিকে যে ফাঁকা জমি দেখা যায়, সেই জমিতে পাতলা কুয়াশা চাদরের মধ্যে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। আর সেই ছায়ামূর্তির মুখের কাছে যেন একটা জ্বলন্ত সিগারেটের আগুন, এত দূর থেকে হলেও সেই আগুনটা যেন তিনি ভালোভাবেই দেখতে পেলেন। তারপর যে তিনি কী অবস্থায় বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে নন্দলালকে ভেতরে ঢুকতে দিয়েছিলেন সেটা তার ভালোভাবে মনে পড়ে না। তবে এটুকু মনে আছে, নন্দলাল ঘরে ঢুকে বলেছিল, ঘরের ভেতর এমন গন্ধ কেন বাবু, আপনি কি আবার সিগারেট খাওয়া শুরু করেছেন? বিধুবাবু অবাক গলায় আমতা আমতা করে বলেছিলেন, সিগারেট কই, না তো, ওই যে খোলা জানালা দিয়ে গন্ধ আসছে মনে হয়। শোন না, আজকের রাতটা তুই আমার ঘরে একটু শুবি? নন্দলাল কিছু বলেনি, একবার অবাক হয়ে তাকিয়েছিল বিধুবাবুর মুখের দিকে। বিধুবাবু যে একটু ভীতু প্রকৃতির সেটা সে জানে, কিন্তু তাই বলে নিজের ঘরে রাতের বেলা শুতে বলবেন এটা নন্দলাল ভাবেনি। কিন্তু বিধুবাবুর গোটা মুখে জমে আসা ঘাম আর তার ভয় পাওয়া হতভম্ব মুখটা দেখে নন্দলাল আর বিশেষ আপত্তি করতে পারেনি। সেই রাতটায় ঘরের মেঝের উপর একটা কোনো রকমই বিছানা করে কম্বল চাপা দিয়ে শুয়ে কাটিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছে রাতের বেলা আমার ঘরে কেউ একটা আসে,
রাতের বেলা একটা শব্দ শুনতে পাই জানো, যেন জুতো পায়ে দিয়ে কেউ হাঁটছে। বিধুবাবুর কথার উত্তরে উল্টো দিকের চেয়ারে বসে থাকা সমরকান্তি সান্যাল একটু অবাক হয়ে তার দিকে তাকালেন, তারপর বললেন, বয়স হচ্ছে তো, তাই এমনটা হয়তো হচ্ছে তোমার, বুঝলে। এই রাতের বেলা তোমার ঘরের দরজা তো তুমি ভেতর থেকে বন্ধ করে ঘুমাও, তাহলে সেই ঘরে আবার কেউ ঢুকতে যাবে কেন? আর জানলা দিয়ে যে কিছু ঢুকবে তারও তো সুযোগ নেই, ওই তো দেখছি জানলায় তার লাগানো রয়েছে। তা জানি সমর, কিন্তু আমি ভুল দেখেছি বলে মনে হচ্ছে না। তিন দিন ধরে ব্যাপারটা ঘটছে, আগে যদি ঘটত তাহলে না হয় বুঝতে পারতাম এই বাড়িতে কিছু একটা আছে, কিন্তু এতদিন কিছু হয়নি, হঠাৎ এই তিন দিন ধরে। রাতের ঘুম ভালোভাবে হচ্ছে তো? কোনো রকম চিন্তা ভাবনা করছো না তো? দেখো, তুমি তো একসময় সদরের আদালতের বিচারপতি ছিলে, তা সেই সংক্রান্ত কোনো ঘটনা নিয়ে চিন্তা ভাবনা করলে এমনটা মনের ভুল হতে পারে, সেসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করছো না তো আবার? না সমর, সেসব নিয়ে চিন্তা ভাবনা করছি না, রিটায়ার করেছি তো আজ প্রায় 5 বছর হয়ে গেল, 5 বছর ধরেই এখানে রয়েছি, আর তেমন চিন্তা ভাবনার কিছু হলে সেটা তো আগেই হতো, এতদিন পরে কেন হবে বলো তো? এর মধ্যে কিছু হয়েছিল এমন কিছু যেটা নতুন, মানে বাড়িতে নতুন কিছু একটা কি এনেছো, কিংবা বাইরে থেকে কেউ বাড়িতে এনেছে বা কিছু এসেছিল? বিধুবাবু দুপাশে মাথা নাড়ান। নন্দলাল দুকাপ চা টেবিলের উপর রেখে যাওয়ার সময় বলে, বাবু, আপনার ঘরের পিছনের জানলাটায় একটা মরা বেড়াল পড়েছিল, সকালে আমি দেখতে পেয়ে ফেলে দিয়েছি। তা আপনাকে বলবো না করেও না বলে থাকতে পারলাম না, একটু বুঝে শুনে থাকবেন, বুঝলেন? এ কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়। বিড়াল মারা যাওয়ার কথাটা শুনে এবার কিন্তু বিধুবাবু কেমন যেন চমকে উঠলেন। তার সময় তিনি এখানকার সদর আদালতের জাদরেল জজ ছিলেন বটে, তবুও ছোট থেকে অনেক ব্যাপারেই তিনি বেশ ভয় পেতেন। ভূতের ভয় ছিল তার মধ্যে সবচেয়ে বেশি। বিড়াল মারা যাওয়ার কথাটা বিধুবাবুর মনে এই দিনের আলোতেও একটা চাপা ভয় ধরিয়ে দিল। নন্দলাল চলে যেতেই তিনি বললেন, দেখলে সমর, বললাম না ওই জানালার কাছে একটা বিড়াল মরে পড়েছিল, এসব তো কোনো শুভ লক্ষণ নয়। সমরকান্তিবাবু বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকলেন বিধুবাবুর দিকে, তারপর বললেন, দেখো, এই কথাটা যদি এখানকার সাধারণ লোক বলতো তাহলে না হয় মেনে নিতাম, কিন্তু তুমি কেতাদুরস্থ শিক্ষিত একজন আইনজীবী, তোমার শিক্ষা দীক্ষাই আলাদা, তোমার পড়াশোনা আর কর্মজীবনের বেশিরভাগটাই তো শহরে কেটেছে, তোমার আদব কায়দায় সেই ছাপ একেবারে স্পষ্ট, তুমি এসব কথা বিশ্বাস করো বিধু? আছে কি নেই ওটা তো প্রমাণ সাপেক্ষ, যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে সেটা কি বলে জানো, হাইপোথিসিস, সেফ হাইপোথিসিস, অনেক কিছুই হয় সমর, অনেক কিছুই হয়, বুঝলে? তোমরা বিশ্বাস করো না তাই, কিন্তু আমি তো বিশ্বাস করি, নিশ্চয়ই খারাপ কিছু একটা হতে চলেছে। তোমার মুন্ডু, বয়স হচ্ছে তাই এমনটা মনে হচ্ছে, আরে রাতের বেলা একটু খাওয়া দাওয়া কমিয়ে দাও, আর ঘুমানোর আগে পারলে একবার ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে যাও ঘুমাওগে, তাহলে শরীর বেশি গরম হবে না, বোধহয় ওই পেট টেট এসব কিছু গরম হচ্ছে তাই ভুলভাল সব দেখছো, আরে না হলে তোমার বন্ধ ঘরের ভেতর কেউ আসবে কোত্থেকে? আর সিগারেট খাওয়াটা তুমি ছেড়ে দিয়েছো, তাই অমন মাঝে মধ্যে সিগারেটের গন্ধ পাও। বিধুবাবু মুখে কিছু না বললেও ব্যাপারটা তার মনে মনে রইল। আজ চলি, একটু কাজ আছে, যদি তোমার একান্তই ভয় লাগে তাহলে না হয় আমাকে বলো কটা দিন এসে তোমার ঘরে শোবো, আর না হলে তো নলদলাল রইলই। তবে লোকটা কিন্তু খুব একটা সুবিধের বলে মনে হয় না, একটু টাকা পয়সা সামলে সাবধানে রেখো।
এতদিন তো আমার কাছে রয়েছে, তেমন কিছুই হয়নি। সমরকান্তি মাথাটা সামনে এনে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলল, গ্রামের লোকগুলো খুব একটা সুবিধের হয় না বুঝলে, সুযোগ পায়নি হয়তো তাই নেয়নি। তুমি একা থাকো, রিটায়ার করেছ, তোমার হাতে অর্থ আছে সে সবাই জানে। রাতের বেলা তোমায় খুন ঠুন করে যদি টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, সঙ্গে কিন্তু বেশি টাকা পয়সা একেবারেই রাখবে না বলে দিলাম। বিধুবাবুর মনে কাল রাত্রের ভয়টা চাঁকিয়ে বসেছিল। এখন আবার সমরকান্তির কথায় নতুন করে একটা ভয় এসে উদয় হলো। তাহলে এসব কিছু নন্দলালের কারসাজি নয় তো? তাকে ভয় দেখিয়ে আর ভাবতে পারল না বিধুবাবু। কপালে যা থাকে তাই হবে। সেদিন রাত্রেও কিন্তু আগের মতোই ব্যাপারটা ঘটল। তবে তিন রাত না ঘুমিয়ে চোখ বুঝে আসলেও বিধুবাবু কষ্ট করে জেগে রইলেন। আসলে কে তার ঘরে রাতের বেলা এসে ঢুকছে সেটা তাকে দেখতেই হবে। এসব কি নন্দলালের চালাকি? তাকে ভয় দেখিয়ে তারপর কোনো উদ্দেশ্য সাধন করতে চাইছে সে? বিছানায় শুয়ে শুয়ে অতীতের কথা ভাবছিলেন তিনি, যখন আদালতে জজের আসনে বসে অনেক অপরাধীদের শাস্তি দিয়েছেন। সেই সময়ের কথা তার মনে পড়ে গেল। মনে পড়ে গেল একটা নাম। আদালতের কাঠগড়ায় লোকটা দাঁড়িয়ে বিধুবাবুর দিকে তাকিয়ে চিৎকার করে বলেছিল, আমার শাস্তি দিয়ে আপনি পার পাবেন না, আমি কোনো অন্যায় করিনি, শুধু শুধু আমায় এই কেসে ফাঁসানো হয়েছে। আপনি নিজেও তো জানেন টাকা খেয়ে আপনি আমার শাস্তি দিচ্ছেন, আপনাকে আমি ছাড়ব না। যেদিন আমার ফাঁসি হবে, যেদিন আমি মরব, ঠিক তারপরেই আমি আপনার কাছে আসব, আমি আবার আসব। দুজন কনস্টেবল যখন লোকটাকে টানতে টানতে বার করে নিয়ে যাচ্ছিল, তখন জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়েই কথাগুলো বলেছিল ছেলেটা। কথাটা মনে হতেই বিধুবাবুর কেমন অস্বস্তি শুরু হল। ছেলেটার মুখটা যেন তার বড্ড মনে পড়ছে, কিন্তু ঘরের মধ্যে আবার সেই গন্ধটা নতুন করে আসছে না, সেই সস্তা সিগারেটের গন্ধটা, আর তার সাথে সেই ঠক ঠক শব্দটা। বিধুবাবু চোখ বুঝেছিলেন, এবার চোখটা খুললেন। ঘরের মধ্যে আগের মতোই নীল নাইট বাল্বটা আবার নিভে গেছে। খুটখুটে অন্ধকারের মধ্যে কোথাও সামান্য আলোটুকু নেই। বিধুবাবু পায়ের শব্দটা শুনতে পেয়ে চিৎকার করে ডাকলেন, নন্দলাল, নন্দলাল! নন্দলাল সাড়া দিল না, অথচ একবার ডাকলেই কিন্তু নন্দলাল বিধুবাবুর কাছে ছুটে আসে। সমরকান্তির বলা কথাগুলো বিশ্বাস করা যায় না, কারণ নন্দলাল তাকে যেমন মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার সামান্যতম অসুবিধা হোক এমনটা নন্দলাল কখনো যেন করতে পারে না। আজ রিটায়ার করার পর 5 বছর ধরে বিধুবাবু গ্রামের এই বাড়িটাই রয়েছেন, কিন্তু এর মধ্যে নন্দলাল যে তার কাছ থেকে একটা টাকা চুরি করেছে সে কথা তিনি বলতে পারবেন না। মাঝে মাঝে তার মনে হয়েছে একলা মানুষটা যেন বিধুবাবুকে নিয়ে তার একটা নতুন সংসার গড়ে তুলেছে। বিধুবাবুকে যেন মাথায় করে রাখতে পারলে যেন তার শান্তি। কিন্তু নন্দলাল গেল কোথায়? ঘরের মধ্যে আবার সেই শব্দটা শুরু হয়েছে। বিধুবাবু আগের থেকেও জোরে চিৎকার করে ডাকলেন, এই নন্দলাল! এবার দরজার দিক থেকে একটা শব্দ এলো। দরজার কাছটায় কেউ যেন এসে দাঁড়িয়েছে। শীতের রাত বলে সেটা ভালোভাবে শোনা যায়। বাইরে থেকে নন্দলাল এবার বলল, কি হয়েছে, কি হয়েছে বাবু? আবার সেই গন্ধটা, আর আবার সেই পায়ের শব্দটা। কোন পায়ের শব্দ বাবু? ওই
বুট জুতোর শব্দটা? কথাটা বলে নন্দলাল বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে যেন হাসতে লাগলো। বিধুবাবু বিছানার উপর উঠে বসেছেন ততক্ষণে, আর ঠিক তখনই বুঝতে পেরেছেন ঘরের মধ্যে তিনি একা নন, আরও একজন রয়েছে। সেই খটখট পায়ের শব্দটা যেন একবার তার বিছানার ডান পাশ থেকে বাঁ পাশে, আবার বাঁ পাশ থেকে ডান পাশে। বাইরে থেকে নন্দলালের খ্যাঁকখ্যাঁকে হাসি ভেসে আসছে। বিধুবাবু এবার চিৎকার করে উঠলেন, শয়তান নেমো খারাম, আমার আমার নুন খেয়ে তুই আমায় ভয় দেখাতে চাইছিস, আমায় আমায় মারতে চাইছিস? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এই সমস্ত তোর কারসাজি। নন্দলালের মুখের হাসিটা বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত সুরে নন্দলাল বলল, ভয় আপনাকে আমি কেন দেখাবো বাবু? আপনাকে যে ভয় দেখাবে সে আপনার ঘরেই রয়েছে, আমায় কিছু করতে হবে না। বিধুবাবুর গলাটা ভয়ে কেঁপে ওঠে। দরজাটা তিনি নিজের হাতে ভিতর থেকে বন্ধ করেছেন। নন্দলাল যাই করুক না কেন, বন্ধ দরজা খুলে ঘরের ভিতরে আসতে পারবে না, আর এই ঘরে ঢোকার জন্য অন্য কোনো রাস্তা নেই। জানালাটার লম্বা লম্বা মোর্চে ধরা গড়াতগুলোর ওপরে তিনি নিজেই তার লাগিয়ে দিয়েছেন। তাহলে ঘরের ভেতরে যে রয়েছে সে ঢুকলো কি করে? নন্দলাল ভালো হবে না বলছি, ভালো হবে না। তুই আমার ক্ষমতা জানিস না, ঘরের মধ্যে যে লুকিয়ে রয়েছে তাকে এক্ষুনি বেরোতে বল, এক্ষুনি। কথাটা নিজের গলার সর্বশক্তি দিয়ে বলার চেষ্টা করেও বিধুবাবু বুঝতে পারলেন তার গলাটা যেন কেমন কাঁপছে। বন্ধ ঘরের মধ্যে যে ঢুকতে পারে তাকে নন্দলাল বার করবেই বা কী করে? নন্দলাল বাইরে দাঁড়িয়ে মাঝে মাঝে অদ্ভুতভাবে হেসে চলেছে। তার হাসিটা যেন চারপাশে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। ও যে যাবে না বাবু, ও যে বদলা নিতে এসেছে, বদলা। বদলা? কিসের বদলা? বিধুবাবু বিছানায় উঠে বসলেও তার গোটা শরীর কেমন যেন ভয়ে কাঁপতে শুরু করেছে। ঘরের মধ্যে ঘুরতে থাকা সেই ছায়া মূর্তিটাকে অন্ধকারে তিনি একবার যেন দেখতে পেলেন। এবার তার ঠোঁটের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট। ঠিক দুদিন আগে যে মূর্তিটাকে তিনি চাঁদনি রাতে জানালার বাইরে কুয়াশার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, সেই মূর্তিটা আজ তার ঘরের ভেতরে। গোটা ঘর যেন ভরে উঠেছে সিগারেটের গন্ধে। সেদিন আমি যে একবেলা ছুটে নিয়েছিলাম মনে আছে বাবু? ওই দিন তিনে কাগের কথা, আমি কোথায় গেছিলাম বলুন তো? আমি সদরে জেলখানায় গেছিলাম। আমার একমাত্র ছেলেটা সেখানে জেল খাটছিল, ফাঁসির আসামি। ছেলেটা আমার জেলের ভিতরেই আত্মহত্যা করেছে বাবু। ওর লাশটা আনতে গিয়েছিলাম, জেলের দেয়ালে মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেলেছিল। সেই লাশের দিকে আমি কোনোদিন তাকাতে পারিনি বাবু, আমি কোনোদিন তাকাতে পারিনি। ওর লাশটা যেদিন আনতে গেলাম, ওর একজোড়া জুতো জেলখানার বাবুরা আমার হাতে তুলে দিয়েছিল। গরিবের ছেলে, কোনোদিনই কিছু পায়নি, কিছুই ছিল না। তবে জেলে ঢোকার সময় নিজের বলতে ওই এক পাটি জুতোই যা ছিল, খুব শখ করে কিনেছিল আসলে। আমি আবার বাড়ি ফিরে এসে ওই জুতোগুলোই আপনার ঘরের এক পাশে
তুলে রেখেছিলাম। আর যে ছেলের স্মৃতি বলে আমার কিছুই ছিল না বাবু, তাই ফেলতে পারিনি। আমরা গরিব, কোনোদিন একটা ছবিও তুলতে পারিনি ছেলেটার। বিধুবাবু বুঝতে পারে দরজার ওপাশে অন্ধকারে নন্দলালের গলাটা কেমন যেন ধরে আসছে। কিন্তু কিন্তু নন্দলাল, তুই যে বলেছিলি তোর কেউ নেই, তাহলে তোর ছেলে এলো কোথা থেকে? আর এই সব তুই আমায় এখন বলছিস কেন? ভালো হবে না বলে দিচ্ছি, আমায় ছেড়ে। বিধুবাবু কথাটা শেষ করতে পারলেন না। কি বলবেন তিনি? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তিনি তো নিজের হাতেই দরজাটা খুলতে পারেন। কিন্তু তিনি বুঝতে পারছেন বিছানা ছেড়ে নিচে নামতে গেলেই ঘরের মধ্যেই সেই সিগারেট মুখে ধরা ছায়া মূর্তিটা এসে পড়বে তার অনেক কাছে। নন্দলাল বাইরে থেকে ধরা গলায় বলতে থাকে, আমার ছেলেটা বড় ভালো ছিল বাবু, শহরে শহরে একটা দোকানে, সোনার দোকানে কাজ করতে গিয়েছিল। সেই দোকানের লোকেরাই কি সব করেছিল তা তো আর আমরা জানি না বাবু। আমার ছেলেটার বিনা দোষে সাজা হয়ে গেল। ছেলেটার সাজা শুনে ওর মা কেমন পাগল হয়ে গিয়েছিল। মাত্র 4 দিনের জ্বরে সে আমায় ছেড়ে চলে গেল। ওই ওই একটা ছেলের জন্য আমাদের গোটা পরিবারটা ছারখার হয়ে গেল বাবু, গোটা পরিবারটাই ছারখার হয়ে গেল। বিধুবাবুর মনে হল গলার কাছে যেন কি একটা আটকে রয়েছে। তিনি কাঁপা কাঁপা গলায় কোনো মতে বললেন, কিন্তু নন্দলাল এখন তুই আমায় এসব বলছিস কেন? আর আমি এসব শুনে কি করব? আমি তো আর কিছু করিনি। এই কথাটা শুনে নন্দলাল কেমন যেন গর্জন করে উঠল, তুই করিসনি মানে? মনে নেই, মনে নেই, তুই টাকা খেয়ে আমার ছেলেটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলি। আদালতে দাঁড়িয়ে আমার ছেলেটা কতবার বলেছিল যে সে কিছু করেনি, সে কিছু করেনি, অথচ তুই টাকা খেয়ে সমস্ত প্রমাণ ঘুরিয়ে দিয়েছিলি। অতগুলো লোকের সমস্ত সোনা দানা টাকা পয়সা সব গেল, ওই গাঁটা খুন হয়ে গেল। আর সব দোষ এসে পড়লো আমার ছেলেটার ওপর। কারণ কি, কারণ কি? না সেই রাতে ওইখানে সোনার কাজ করছিল, মালিকের সাথেই তো তেমন কথা হয়েছিল। কিন্তু কতগুলো গুন্ডা এসে তার মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে সমস্ত কিছু একেবারে চুরি করে নিয়ে চলে গেল। গার্ড বেচারাটা বাধা দিতে গিয়ে ওদের হাতে, ওদের দায়ের কোপে ওখানেই শেষ হয়ে গেল একেবারে। আর অথচ তুই বললি আমার ছেলেই নাকি এসব করিয়েছে। বিধুবাবু এবার বুঝতে পারলেন তার কলার কাছে যেটা আটকে রয়েছে সেটা হলো একটা নাম। সেই দিন কাঠ করায় দাঁড়িয়ে ছেলেটা চিৎকার করে তার নাম বলেছিল, আমি জয়লাল, আমার নাম জয়লাল। তুই তুই যেখানে গিয়ে লুকোস না কেন, মরার পর আমি ঠিক তোর কাছে আসব, ঠিক তোর কাছে আসব। বিধুবাবু কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলেন নামটা, জয়লাল, জয়লাল তোর ছেলে। মনে পড়েছে এবার, মনে পড়েছে? আমার ছেলেটা কাকুতি মিনতি করছিল, তুই একটাও কথা শুনিসনি। তুই হয়তো আমায় ভুলে গিয়েছিস, কিন্তু আমি তোকে ভুলিনি। আমি ঠিক তোর খোঁজ রেখেছিলাম। তারপর তারপর যখন তুই এই গ্রামে এসে থাকতে শুরু করলি, তখন তোর কাছে এসে তোর কাজের লোক হয়ে এখানে থাকতে লাগলাম। আমি সুযোগ খুঁজতাম কবে তোকে মারব। কিন্তু 3 দিন আগে খবর এলো যে ছেলেটা মারা গিয়েছে। কিন্তু সেদিন থেকে এই বাড়িতে ওই জুতোগুলো এনে রাখার পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমার ছেলেটা ফিরে এসেছে, ফিরে এসেছে তোর জন্য, এই বাড়িতেই ফিরে এসেছে। আমায় এখন আর কিছুই করতে হবে না,
একবার একবার ওই জানলা দিয়ে তাকিয়ে দেখতো। বিধুবাবুর গোটা শরীরটা কাঁপতে শুরু করেছে। তিনি কোনো মতে ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে দেখতে পেলেন জানালার কাছে এসে দাঁড়িয়েছে সেই ছায়া মূর্তিটা। ঘরের মধ্যে ঘুরে বেড়ানো সেই খটখট শব্দটা এখন থেমে গেছে। হঠাৎ করেই বিধুবাবুর মনে পড়ল, মাত্র দিন চারেক আগে নন্দলাল যখন ফিরে এসেছিল তখন একজোড়া জুতো রেখে দিয়েছিল বিধুবাবুর ঘরের এক পাশে। ব্যাপারটা এখন তার মনে পড়ল। তাহলে কি সেই জুতো জোড়া পায়ে দিয়ে হেঁটে চলেছিল কেউ একজন? বিধুবাবু চিৎকার করে উঠল, না জয়লাল, আমার ছেড়ে দাও জয়লাল, আমার ছেড়ে দাও। ঠিক তখনই জানালাটা একটা প্রচণ্ড শব্দ করে সজোরে বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে সেই নীলচে হালকা আলোটা থপথপ করে উঠল, যেন আলোটা প্রবলভাবে জ্বলার চেষ্টা করছে, কিন্তু কোনো একটা শক্তি তাকে নিভিয়ে দিচ্ছে বারবার। সেটা তপতপ করতে লাগল, আর সেই বিধুবাবু দেখতে পেলেন একটা ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে একটা ছায়ামূর্তি। তাকে এখন আর ছায়ামূর্তি বলা যায় না। তার পরনে একটা পোশাক, ঠিক যেই পোশাকে জয়লাল কাঠগড়ায় দাঁড়িয়েছিল। একটা পাতলা সাদা রঙের জামা, তলায় একটা সাদা রঙের পাজামা। তবে তার মুখটা বিভৎস, প্রায় থ্যাতলানো। কপালে একটা প্রকাণ্ড ক্ষত, যেন মনে হচ্ছে দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে তার মাথা ফেটে গিয়েছে। তার থেকে গড়িয়ে পড়া কালচেটে রক্তে গোটা মুখ ভিজে যাচ্ছে। তার মুখের একপাশে সেই জ্বলন্ত সিগারেটটা, দুপাটি ময়লা সাদা দাঁতের ফাঁক থেকে যেন একটা কালো অন্ধকার বাইরে বেরিয়ে আসতে চাইছে। তার দুটো চোখ সাদাটে হয়ে তখন চলছে, আর তার পায়ে সেই দুটো বুট, যে জুতো জোড়া নন্দলাল দিন চারেক আগে এই ঘরে এনে রেখেছিল। বিধুবাবু বিছানা থেকে ওঠার চেষ্টা করতে গিয়ে তিনি মেঝেতে পড়ে গেলেন। এক পাশে টুলের ওপর রাখা জলের বোতলটা মাটিতে পড়ে আগের দিনের মতোই শব্দ হতে লাগল। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো বিধুবাবুর দিকে। বলেছিলাম আমি ফিরে আসবো, কতবার তোকে বলেছিলাম, আমি কোনো দোষ করিনি, শুনলি না আমার কথা? আমার অন্যায় হয়ে গেছে, আমার ছেড়ে দাও জয়লাল, আমার ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? একটা অদ্ভুত গা ঘিনঘিনে হাসিতে গোটা ঘর ভরে উঠল। বাইরে থেকে নন্দলালের চাপা কর্কশ গলায় গর্জন ভেসে এলো, ছাড়বি না ওকে, ওর জন্যই আমাদের গোটা সংসারটা ঝাড়কার হয়ে গেছে, ছাড়বি না ওকে। আমি জেলে বসে প্রতিটা দিন গুনতাম, কবে তোর উপর প্রতিশোধ নেব, কবে নেব। মা মারা যাওয়ার খবরটা শোনার পর থেকে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আর যেদিন জেলের দেওয়ালে মাথা ঠুকে ঠুকে মরলাম সেদিনই আমার বাবা জুতোগুলো নিয়ে এলো তোর বাড়িতে, আর আমি একেবারে তোর খোঁজ পেয়ে গেলাম, তোর কাছে এসে পড়েছিলাম, শুধু সুযোগ খুঁজছিলাম তোকে মারার জন্য। তুই যদি ভয় না পেয়ে মরে যেতি তাহলে যে আমার প্রতিশোধ নেওয়া পুরো হতো না। এবার তুই মর। বিধুবাবুর শরীরের সমস্ত শক্তি একত্র করে মেঝে থেকে উঠে পালাবার চেষ্টা করতে গেলেন। তার হাতের টানে কাঠের টুলটা ছিটকে পড়ল মেঝেতে। সেই ছায়ামূর্তি এবার এগিয়ে এসে তার একটা বিকট লম্বা হাত দিয়ে টেনে ধরল বিধুবাবুর পা, তারপর বিধুবাবুর গলাটা আরেক হাতে চেপে ধরল সে। ঠিক তখনই ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল। নন্দলাল ঘরের দরজার কাছে বসে পড়েছিল। ঘরের ভেতর নীলচে আলোয় গোটা দৃশ্যটা দেখতে পেয়ে সে এবার হেসে উঠল। মুক্তি, এবার মুক্তি পাবি তুই, এবার মুক্তি পাবি, মার মার শয়তানটাকে মেরে ফেল।
শেষবারের মতো বিধুবাবু অতি কষ্টে হাত জোর করে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগেই তার মাথাটা সজোরে আছড়ে পড়ল দেওয়ালের উপর। দেওয়ালে মাথাটা ঠোকার সাথে সাথেই বিধুবাবু মুখ থেকে যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো। একটা হাত দিয়ে তিনি মাথার কাছটা চেপে ধরতেই তিনি বুঝতে পারলেন মাথা ফেটে রক্ত বেরিয়ে আসছে। কিন্তু তারপরে সেই ছায়ামূর্তি আবার তার ঘাড়ের কাছটা ধরে তার মাথাটা আছড়ে মারল দেয়ালে। দেখতে দেখতে বিধুবাবুর মাথাটা একেবারে থেতলে গেল, তার নিথর রক্তাক্ত দেহটা ধপ করে পড়ে গেল মাটিতে। সেই ছায়ামূর্তি এবার ঘুরে তাকালো নন্দলালের দিকে। নন্দলাল চোখ ভরা জল নিয়ে সে ধরা গলায় বলল, যা চলে যা, যা চলে যা, তুই বাবা চলে যা, তোর মুক্তি হয়ে গেছে, তুই চলে যা, মুক্তি পেয়ে গেছিস তুই, যার জন্য আমাদের এই অবস্থা, তার শাস্তি হয়ে গেছে বাবা, তুই চলে যা। কথাটা বলতে বলতে তার চোখের সামনে সেই ছায়ামূর্তি অর্থাৎ তার ছেলে জয়লাল গুঁড়ো গুঁড়ো ছাইয়ের মতো হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। দেখতে দেখতে কয়েক পলকের মধ্যেই খালি ঘরটায় দাঁড়িয়ে রইল কেবল নন্দলাল। তার সামনে মেঝেতে পড়ে আছে বিধুবাবুর শরীরটা। একটু পরেই নন্দলাল খেয়াল করল যে তার ডান হাতের কেনে আঙুলটা এখনো অল্প অল্প কেঁপে চলেছে। নন্দলাল ঘর থেকে বেরিয়ে এলো। তারপর সেই অন্ধকার রাতের মধ্যেই হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে গেল কোথায় যেন। মুখে সেই একটাই কথা, যা যা চলে যা বাবা, চলে যা তুই, চলে যা এখান থেকে, চলে যা, যা যা চলে যা বাবা, চলে যা। পরদিন সকালে সমরকান্তি এসেছিল বিধুবাবুর বাড়িতে। আগের রাতে গোটা ব্যাপারটা শুনে তার কেমন যেন সন্দেহজনক লাগছিল, কিন্তু সকালে বিধুবাবুর বাড়িতে আসতেই যে দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল তার জন্য সে নিজে প্রস্তুত ছিল না। বাড়ির সব দরজা খোলা আর শোয়ার ঘরের দেয়ালের কাছে মাথাটা অর্ধেক থেতলানো অবস্থায় পড়ে রয়েছে বিধুবাবুর দেহটা। দেয়ালটা শুকিয়ে আসা কালচে রক্তের চাপে ভরে উঠেছে, আর বিধুবাবুর নিথর শরীর আর রক্তের মাঝে পড়ে রয়েছে এক জোড়া কালো বুট জুতো।